হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো ট্যাগ করতে হয়। প্রথমে আপনি যে যে পোস্টটি ট্যাগ করবেন সেটি ওপেন করুন। এই যে আমি এটি এটা আজকে অ্যাংরি এলিফেন্ট অ্যাটাক 3D, এটি আমি আজকে ট্যাগ করব। তো ট্যাগ করার জন্য আপনি শেয়ার বাটনে ক্লিক করুন। এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, তারপর ট্যাগ পিপল ইন ইউর পোস্ট এখানে ক্লিক করুন। তারপরে আপনি পিপল নেম লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যে লোড হয়নি এখনো, হচ্ছে এই যে লোড হলো, যেটা তারপরে এখন লোড হয়েছে। এখন আপনি মিনিমাইজ করুন, ব্রাউজারটা মিনিমাইজ করে যে স্ক্রিপ্টটা দিয়ে আপনি অটো ট্যাগ করবেন সেটি ওপেন করুন। রান করাতে হবে এই যে নিউ ব্যাট, এটি দিয়ে আমি আজকে টেক করব। ডাবল ক্লিক করে এটাকে রান করুন। এই রান হলো, এখন আপনি যে জায়গায় এখন আপনি সিলেক্ট করে দিলেই হবে, একটু অপেক্ষা করুন টেক হওয়া পর্যন্ত। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অটো ট্যাগ হচ্ছে এইরকম। এইভাবে আপনি চাইলে স্ক্রিপ্টটি নিজে নিজেই এডিট করে নিতে পারেন, এক ক্লিকে একসাথে 500-600 অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমরা এক ক্লিকে 202টা ট্যাগ অ্যাড করলাম 202 ফ্রেন্ডকে। আরেকবার এটাকে চালু করি, এটা ক্লোজ করে আরেকবার চালু করি। এই যে এইভাবে আপনাদের পেজ, ফেসবুক পেজের পেজ শেয়ার করে ট্যাগ করে বন্ধুদের লাইক বাড়িয়ে নিতে পারেন। এই দেখুন আপনার 322টা লাইক অ্যাড হয়েছে। আরেকবার দিন, আরেকবার দিলে দেখি আরো কত হয়। অসাধারণ ভাবে কাজ করে এটা। আশা করি আপনাদের স্ক্রিপ্টটা আপনাদের কাজে লাগবে। স্ক্রিপ্টটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 419 ফ্রেন্ড অ্যাড করছি, এখন আমি পোস্ট করে দেব। এই পোস্ট, এই দেখুন পোস্টটা সাকসেসফুল দেখাচ্ছে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।